হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনার কি কি কর্তব্য এবং কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সে জবগুলো খুঁজে বের করবেন। ঠিক আছে, প্রথমে যে দাফটা হচ্ছে সেটা আপনার প্রথম জব অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরবর্তীতে যে জব অফার পেলে পরে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, প্রথমে আপনাদের বলবো বর্তমানে আমি অলরেডি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রাখছি, সেটা ওই যে নিউজিল্যান্ডের গভর্নমেন্টের একটা লিঙ্ক আছে যে নতুন একটা স্কিম পাওয়া হচ্ছে তারা সারা ওয়ার্ল্ড থেকে তারা শ্রমিক নিব। ঠিক আছে, না আমাদের দেশে শ্রমিক নিব তারা, যে তারা শ্রমিকের অভাবের কারণে সে অভাবগুলো পূরণ করার জন্য তারা এই ব্যবস্থা করেছে। ঠিক আছে, সেই জন্য আপনাদের সবাই জন্য অনেক ইজি এবং সহজ হবে আবেদন করার জন্য, তাই আমি বলবো এবং সেই ওয়েবসাইটটা আপনার সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, এখন এখানে বলে থাকি আপনাদেরকে এই জবের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে বেতন হবে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পার ঘন্টা। ঠিক আছে, পার ঘন্টা হিসাবে বেতন দেখলে হিসাবে দেখা যায় যে $30, $25, $15 অনেকগুলো জব আছে এমন তারা। আমি আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি অলরেডি বের করে রাখছিলাম, তো ওই তো এখন নেই সামনে। তবে দেখেন ফার্ম ওয়ার্কার আছে, মিট প্রসেসিং আছে মানে মিট মাংস কাটার নেওয়া জব আছে, তারপর আছে পোলট্রি ফার্ম ওয়ার্কার আছে, দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা পোলট্রি ফার্ম, তারপর হচ্ছে ফার্ম প্রসেসিং ওয়ার্কার আছে, তারপর হচ্ছে ইন্টিগ্রেটিভ ওয়ার্কার। দেখেন ওয়ার্কার দেখেন বেতনটা হতো ২০ থেকে ৩৫ ঘন্টা। ঠিক আছে, হয়তো মিনিমাম আপনার $20 প্রতি ঘন্টায় আপনার বেতন হইব। ঠিক আছে, তার চেয়ে যত বেশি আপনি কাম করবেন তত বেশি বেতন আপনার বেশি হইব। অনেকগুলো বেতনগুলো শো করে, অনেকে বেতনগুলো শো করতেছেন। ঠিক আছে, সেগুলো হচ্ছে কী, যখন আপনি বিশেষ না আবেদন করবেন, আবেদন করলে পরে সরি যখন জব অ্যাপ্লাই করবেন, জব পেলে পরে জব অফারের ভিতরে সবগুলো লেখা থাকবো এবং ভিডিও করে যখন আপনার ইন্টারভিউ নিব সে সময় কোম্পানি হায়ার ম্যানেজার আপনাকে সব কিছু বলে দিব এবং ইমেল করে জানিয়ে দেবো সব কিছু। ঠিক আছে, এখানে জাস্ট লেখা আছে, দেখেন একটা দেওয়া $26 হাওয়ারলি স্টার্টলি আপনার বেতন দেবো। এটা খাসটা কি মিট প্রসেসিং মানে মাংস কাটা, এটা তো সবাই পারবো, জাস্ট কয়েকদিন হলে আর স্পিডে হারতে পারবেন। এটা এই ভিডিও আর কোনো নাই, ফার্স্ট দিন ফলে ক্লোজিভ বিজ্ঞাপনটা সেটা বলতেছি, তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়ার মাত্রই আপনারা অ্যাপ্লাই করতে শুরু করে দেবেন। কারণ কেন, যদি মিস করেন তো মিস আপনার জন্য অনেক বড় মিস হয়ে যাবে। কারণ আমি যদি দিতেছি ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিও যে এই মুহূর্তে যে জবগুলো আছে সে কিছুদিন পরে জব নাও থাকতে পারে। ঠিক আছে, যখন জবগুলো আসবো তখন আমি ভিডিও বানাবো, ভিডিও বানালে পরে আপনারা দেখে দেখে সেগুলো অ্যাপ্লাই করতে শুরু করে দেবেন, কারণ সময় চলে যাবে তাই না। তো এখন এই যে জবগুলো বেরোয়ছে সেটা এই মুহূর্তে জব বেরোচ্ছে, মানে আর সাত দিন আগে জব বেরিয়েছে, ১৭ দিন হয়েছে এটা। ঠিক আছে, এটা আবার আছে মানে মিট প্রসেসিং ওয়ার্কার, মিট প্রসেসিং ওয়ার্কার প্রচুর আছে, মানে আপনারা মিট ওয়ার্কার মিট প্রসেসিংয়ে করতে পারেন, আবার ফার্ম ওয়ার্কারে কাজ করতে পারেন। ফার্ম ওয়ার্কার একটা জব আছে আমি দেখাচ্ছি আপনাদের উপরে, এই দেখেন টিম মেম্বার মিট প্রসেসিং। ঠিক আছে, আর এটা তোমার কাস্টমার সার্ভিস, এটা কাস্টমার এটা না মিট সব মিট প্রসেসিং দিয়ে দিচ্ছে। আমি চার্জ করছিলাম ফার্ম করে দিয়ে পোলট্রি ফার্ম, শুধুমাত্র একটা জব আছে পোলট্রি ফার্ম আর একটা ফার্ম প্রসেসিং ওয়ার্কার দুইটা, একটা সিন্টিমিটি ওয়ার্কার, এটা ফার্ম ওয়ার্কারের কাজ, গ্রিন হাউস ক্রপ স্টাফ মানে গ্রিন হাউস ক্রপ মানে গ্লাসের যে ঘর থাকে ঘরের মধ্যে সবজি চাষ করা হয়। ঠিক আছে, আমাদের ইন্ডিয়াতে করা হয় এবং বাংলাদেশ জাত করা হয়, বলতে গেলে কি বড়ো বড়ো ইন্ডাস্ট্রির মধ্যে করা হয়, মানে গবেষণাকাণ্ড যেমন ইনস্টিটিউট বাইরেও করা হয় থাকে, বাইরে করা হয় বাণিজ্যিক হিসাবে কি ব্যবসা হিসাবে করা হয়। দেখেন ফার্ম হ্যান্ড আছে আপনারা, এত ফার্ম মেম্বার মিট প্রসেসিং, আবার অ্যারাপল ফার্ম ওয়ার্কার, ডায়েরি ফার্ম ওয়ার্কার, অ্যারাপল ফার্ম ওয়ার্কার, পোলট্রি ফার্ম ওয়ার্কার, ঠিক আছে, ডেইরি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো সেই ম্যানেজ আপনি সাথে আবেদন করলে অবশ্যই পাইবেন না। ঠিক আছে, যে ম্যানেজারগুলো দিবেন না, ম্যানেজারের ক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স লাগবে প্লাস আপনার শিক্ষাযোগ্যতাও বেশি লাগবে, তাই বলবো কি যেগুলো ইজি এবং সহজগুলো আমি দেখাচ্ছি আপনাদের সেইগুলো অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, ও এগুলো অ্যাপ্লাই করার পর আপনার কাছে এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, যখন এই জবটা আপনি খুঁজে বের করছেন। ঠিক আছে, দেখেন আর দেখেন লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে নজর দিবেন, এখানে ক্লিক আছে ফার্ম ওয়ার্কার। ঠিক আছে, আপনার এলাকাটা চেঞ্জ করবেন, টাচ করবেন, টাচ করে আপনার যে জবটা চাই, আমি দেখলাম ফার্ম ওয়ার্কার। ঠিক আছে, ওখানে লিখবো আপনারা কি, আপনারা কী লিখবো, ধরেন ফার্ম ওয়ার্কের ক্ষেত্রে আমি ছাড়তে কী পাইছি, মিট 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 যে মাংস কাটার জব পাইছি, তারপরে ফার্ম ওয়ার্কার পাইছি, পোলট্রি ফার্মার পাইছি, দুই যে তিনটা পাইছি। ঠিক আছে, এবং কনস্ট্রাকশন আপনার দেখতে কনস্ট্রাকশন, ঠিক আছে, লিখতাম কনস্ট্রাকশন লিখতে পারেন। ঠিক আছে, কনস্ট্রাকশন লেখার পর আপনি চার্জ দিবেন, কনস্ট্রাকশন যে জবগুলো আছে এই মুহূর্তে সেই জবগুলো পেয়ে যাবেন। অলরেডি কনস্ট্রাকশন লেবারের যে জবগুলো আছে সেটা আমার তো নাই বলে চলে। ঠিক আছে, হেলথ অ্যান্ড সেফটি অফিসার, এটা তো আপনারা হবেই না, কারণ কনস্ট্রাকশন ওয়ার্কার না জবস ধরেন না। আমি একটু চার্জ করে দেখতেছি, একটু চেঞ্জ করে দেবেন কিওয়ার্ডগুলো, চেম সিস্টেম হইতেছে না, অবশ্যই ট্রাই করবেন আপনারা অনেক সময় থাকতে পারবেন। তারপর জব আছে এখানে যে আপনার যে জব চাই। ঠিক আছে, আমি ফার্ম কার্ড দিছি, আপনার কনস্ট্রাকশনের পর দিলাম, এখন লাগালাম যে
যেমন কার্পেন্টার, ঠিক আছে, কার্পেন্টার আমি ক্লিক করবো। কার্পেন্টার দিয়ে অবশ্যই কার্পেন্টার জব অনেক থাকে, কারণ কার্পেন্টারের ক্ষেত্রে কী হয় অনেক সময় এক্সপিরিয়েন্স থাকে বেশি, সেটা আমি কার্পেন্টার বিষয়গুলো আপনাদের সাথে কি শেয়ার করি না, ঠিক আছে। কার্পেন্টার দাঁড়ান আমি একটু বানানটা ঠিক করে দিছি, দেখেন বানানটা আমি ঠিক করছি, কার্পেন্টার বানানটা ভুল ছিল সেজন্য। এখন দেখেন কার্পেন্টার চার্জ দেওয়ার পর 376টা জব বের হয়েছে, ঠিক আছে। এগুলো যেগুলো আপনার নন এক্সপিরিয়েন্স সেগুলো খুঁজে বের করে আপনার আবেদন করে নেবেন, ঠিক আছে। এখন দেখতে পেলেন কার্পেন্টার দেখলে, এখন আমি দেবো আবার দেখাবো আপনাদেরকে। দেখেন এর আগে আমি একটা ট্রাই করছিলাম, সেটার নাম কী ছিল, কনস্ট্রাকশন জব। আমি কনস্ট্রাকশন বানানো ভুল করেছিলাম, সেজন্য হয় নাই, তো আমি খুঁজে বের করছি। দেখেন 2749টা জব, একটা ধরে জব না, অনেক জব আনে, ঠিক আছে। কনস্ট্রাকশন ওয়ার্কারের জবগুলো আছে, হাই কোয়ালিটি বিল্ডার, এরপরে আছে কনস্ট্রাকশন লেবার, ঠিক আছে। কনস্ট্রাকশন লেবার যারা আছে তারা কাজ করতেছেন, তারা অবশ্যই ইয়ে করতে পারেন, ভালো মানে বেতন পাবেন এখানে। তারপর দেখেন লেখা আছে কনস্ট্রাকশনারি, কনস্ট্রাকশন প্রচুর কনস্ট্রাকশন, প্রায় $30-$30 পাবেন আপনারা, ঠিক আছে। এই কনস্ট্রাকশন পাইলাম, খোঁড়া পাইলাম আমরা, ফার্ম করে পাইলাম, এনে মিট কাটারও পাইলাম, এটা ভিতরে রয়েছে। তারপর হচ্ছে কনস্ট্রাকশন পাইলাম, কার্পেন্টারও পাইলাম, ঠিক আছে, ফার্মিংও পাইলাম, তিনটা পাইলাম না। আপনার যেটা মনে মনে চাইতেছে আপনি যেটা পারেন এইটাই চাষ করবেন, ঠিক আছে, তে পেয়ে যাবেন। দেখেন এই মুহূর্তে আমার মাথায় একটা প্রশ্ন আসছিল হঠাৎ করে, সেই জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে ড্রাইভার জব। তো ড্রাইভার অলরেডি আছেন, আপনি বাংলাদেশে কাজ করেন বা ইন্ডিয়াতে কাজ করতেছেন, ড্রাইভার হিসেবে আপনার এখানে আবেদন করতে পারেন। ড্রাইভারের ক্ষেত্রে দেখেন 4,838টা জব আছে এই মুহূর্তে, এগুলো আছে এক্সপিরিয়েন্স আছে নন এক্সপিরিয়েন্স এখানে আছে, ঠিক আছে। আপনি জাস্ট ক্লিক করে নিয়ে নেবেন, ওর কতগুলো বাছাই করে অনেক সময় লাগবে তাদের আমি বলতেছি না, জাস্ট আপনি বলতেছি জাস্ট একটা এখন নেবেন। দেখেন রেস্টুরেন্ট কি ড্রাইভার, ঠিক আছে, মানে কি ডেলিভারি বইয়ের মতো নাকি কাজ, ঠিক আছে, রেখে করতে হবে। আপনার মিনিমাম লাইসেন্স লাগবে লাগবে, আর বাকি এক্সপিরিয়েন্স যদি চায় এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্স থাকে তাকে ম্যাক্সিমাম থাকে এক্সপিরিয়েন্স ছাড়া, তবে কিছু কোম্পানি এক্সপিরিয়েন্স চায়, ঠিক আছে, আপনি দেখে নেবেন। তাই ফার্মার ক্ষেত্রে এত মিট কাটার আমি দেখাইছি যে আপনাদেরকে, কার্পেন্টার দেখাইছি, তারপর দেখলাম একটা কি কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা লাগেই না, ফার্মার করেও লাগে না, মিট কাটার আছে জবটা সেটাও লাগে না, ঠিক আছে। জাস্ট আপনারা আবেদন করতে পারবেন, যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ধরেন আপনি আবেদন করবেন, ঠিক আছে, যেখানে আবেদন করার জন্য আপনি কী করবেন, ক্লিক করবেন, ছাপ দিলে পরে এখানে আপনার নেক্সট পেজ চলে আসবো, এখানে অ্যাপ্লাই নাও, ঠিক আছে, অ্যাপ্লাই নাও অপশনটা আছে, এখানে অ্যাপ্লাইও ক্লিক করবেন, ঠিক আছে। অ্যাপ্লাইনে ক্লিক করলে আপনার নেক্সট পেজে চলে যাব, নেক্সট পেজ ক্লিক করে পরে আপনার লগ ইন করে নেবেন, লগ ইন করে নিয়ে তারপর আপনার সিভি কভারটা আপলোড করে দেবেন, তারপর আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু টিপে বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দিয়ে দেবেন, ঠিক আছে, এতটুকু কাজ আপনার। তার জন্য আমি আপনাকে বলতেছি ইডা আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের একটা সিভি কভারটা লাগবেই লাগবে, কারণ আপনার আমি জানি যে আগের ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে কানাডিয়ান ফর্মেটে বলছিলাম, ইউরোপিয়ান ফর্মেটে বলছিলাম, তারপর বলছিলাম অস্ট্রেলিয়ান ফর্মেটে, নিউজিল্যান্ড ফর্মেটে কি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফর্মেটের চেঞ্জ নাই, মোটামুটি সব কিছু একই, ঠিক আছে, আপনার জাস্ট একই ফর্মেটে চলতে পারবেন, মোটামুটি সুন্দর করে রাখবেন, তো আবেদন করতে পারবেন, অত বেশি চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, জাস্ট অস্ট্রেলিয়ার যে ফর্মেটটা ছিল সেই ফর্মেটটাই নিউজিল্যান্ড অ্যাপ্লাই করা যাবে, কোনো প্রবলেম হতো না, ঠিক আছে। তো এতটুকু বলছিলাম, এখন বলতেছি আপনাদেরকে লিঙ্কটা কোথায় পাবেন, লিঙ্কটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবো, ঠিক আছে, পরে আপনার সার্চ করে আপনার জবগুলো খুঁজে নেবেন। আসার জন্য অতটুকু বন্ধুরা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।